Haunted Hours. সাকিব, সোহেল আর আতিক তিন বন্ধু। বন্ধু হলেও সাকিবের সাথে সোহেল আর আতিকের কিছুটা দূরত্ব রয়েছে। সাকিব মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের সন্তান, অন্যদিকে দারিদ্র ও শিক্ষার অভাবে সোহেল ও আতিক কিছুটা বকে গিয়েছে। সন্ধেবেলা তারা ফুটবল খেলে গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে ফিরছে। হঠাৎ দাঁড়িয়ে গিয়ে আতিকের দিকে তাকিয়ে সোহেল বলে, আজকে রাতে আমি বড়চাপা গ্রামে যাব। বড়চাপা গ্রামে একটা যাত্রাপালার দল এসেছে। সোহেলের মুখে যাত্রাপালার কথা শুনে আতিকও বেশ উৎসাহী হয়ে ওঠে। তাই নাকি, তোর সাথে আমিও যাব যাত্রা দেখতে। বড়চাপা গ্রামে যাত্রা হবে শুনে সাকিবেরও বেশ আগ্রহ তৈরি হয়। তাইলে আমিও যাব তোদের সাথে, যাত্রা দেখার খুব শখ আমার। কিন্তু সোহেল তাকে সাথে নিতে অস্বীকার করে, বলে, না তোকে নিব না আমরা, আমি আর আতিক যাব শুধু। কেন, আমাকে নিবি না কেন? তোর মনে নেই, গতবার যখন আমরা পালাগান দেখতে গিয়েছিলাম তোকে সাথে নিয়ে গিয়েছিলাম বলে তোর আব্বা আমাদের বকা দিয়েছিল। মোটেও না, পালাগান দেখতে যাওয়ার জন্য আব্বা তোদের বকা দেয়নি, তোরা মালিক চাচার ডাব চুরি করেছিস বলেই বকা দিয়েছিল। তোর আব্বা স্কুলের হেড স্যার হওয়ায় যাকে খুশি তাকে বকা দেয়। মনে রাখিস, আমরা এখন আর স্কুলে পড়ি না। আমি আমার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে যাব। আচ্ছা, এতই যখন যেতে চাইছিস, তাইলে ঠিক রাতের 9টায় মুন্সিপুকুর পাড়ের বটগাছটার নিচে থাকবি। মুন্সিপুকুর পাড়ের কথা শুনে সাকিব একটু চমকে ওঠে। মুন্সিপুকুর পাড়? কিন্তু ওই বটগাছে তো জিন আছে বলে শুনেছি। এত ভয় পেলে তো যেতে পারবি না, আমাদের সবার জন্য ওই জায়গাটাই কাছে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক রাতের 9টায় মুন্সিপুকুর পাড়ের বটগাছটার নিচে দাঁড়াবো, তোরা কিন্তু দেরি করিস না। ঠিক রাত 9টায় মুন্সিপুকুর পাড়ের বটগাছটার নিচে দাঁড়াবার প্রতিশ্রুতি দিয়ে তারা যে যার বাড়ির পথে রওনা দেয়। সোহেল আর আতিকের বাড়ি কাছাকাছি হওয়ায় তারা একসাথেই হাঁটতে থাকে। যেতে যেতে আতিক সোহেলের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা সোহেল, সাকিবকে ওই বটগাছটার নিচে আসতে বললি কেন? বটগাছটাতে শুনেছি সত্যি সত্যি জিন আছে। জানি তো, এই কারণেই তো ওকে ওখানে আসতে বলেছি। মানে জিন আছে জেনেও ওকে ওই বটগাছের নিচে দাঁড়াতে বললি? কারণ আজকের জন্য আমি আর তুই, আমরা দুজনেই জিন হব, ওকে ভয় দেখাবো আমরা। কি বলিস, হঠাৎ সাকিবকে ভয় দেখাতে চাইছিস কেন? ও না আমাদের বন্ধু। বন্ধু না ছাই, ও হচ্ছে মা বাবার আদরের সন্তান, আমাদের মতো কষ্টে জীবন কাটেনি ওর। তাছাড়া ওর বাবা কালাম মাস্টার স্কুলে প্রতিদিন আমাকে বকা দিত, একদিন রাস্তায় সিগারেট খেতে দেখে খুব মেরেছিল, এগুলোর শোধ নিতে চাই আমি। তা অবশ্য ঠিক বলেছিস, উনি আমাকেও মেরেছিল বেশ কয়েকবার, কিন্তু আজকে না যাত্রা দেখতে যাওয়ার কথা আমাদের। আরে কিসের যাত্রা, ওকে ফাঁদে ফেলবার জন্য এসব বানিয়ে বলেছি আমি। তাই নাকি, তাইলে প্রথমে যখন ও আমাদের সাথে যাইতে চাইছিল তখন নিষেধ করেছিলি কেন? আরে বোকা, এটাও বুঝিসনি, এটা ওর আগ্রহ আর বিশ্বাস বাড়াবার জন্য বলেছি। প্রথমবারে রাজি হয়ে গেলে ও সন্দেহ করতে পারত। বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি। দেখ না আর কি কি করি আজ রাতে, অনেক মজা হবে আজকে। তাদের আরেক বন্ধু সাকিবকে বোকা বানাবার আনন্দে মশগুল হয়ে হাঁটতে থাকে তারা দুজন। অন্যদিকে সাকিব তার রাজবাড়ি বাবার কাছে যাত্রা দেখবার জন্য অনুমতি আদায় করার চেষ্টা করে, কিন্তু সাকিবের বাবা রাজি হন না তাতে। আব্বা, বড়চাপা গ্রামে একটা শিক্ষামূলক যাত্রা হচ্ছে আজকে, সোহেল আর আতিক যাত্রা দেখতে যাচ্ছে সেখানে, আমিও যাই ওদের সাথে। সোহেল মানে ওই দুষ্টু ছেলেটা? তোমাকে না ওর সাথে মিশতে মানা করেছি? ও একটু দুষ্টু কিন্তু খারাপ ছেলে না আব্বা, তাছাড়া আতিকও যাচ্ছে সাথে, আমিও যাই ওদের সাথে। আতিক ছেলেটা লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু সোহেলের পাল্লায় পড়ে গোল্লায় গেছে একদম। আমি চাই না তুমি আতিকের মতো গোল্লায় যাও। সাকিবের মা সাকিবের পক্ষ নিয়ে স্বামীকে বোঝাবার চেষ্টা করেন। নিজের ছেলের সাথেও তুমি হেডস্যারের মতন আচরণ করো, গেলে কি হয়েছে, যাক না আজকে।
না, যেতে হবে না ওর। আসছে মাসে আমাদের স্কুল মাঠেই যাত্রা হবে, তখন ও আমার পাশে বসেই যাত্রা দেখতে পারবে। কোনোভাবেই বাবার মন গলাতে না পেরে পালিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সাকিব। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে সে। মুন্সিপুকুর পার জায়গাটা লোকালয়ের অনেকটা বাইরে, ঝোপ ঝাড় আর জঙ্গলা রাস্তা পেরিয়ে সেখানে পৌঁছতে হয়। জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে একটু ভয় ভয় লাগতে থাকে সাকিবের। সে বারবার মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকায়, আশেপাশে ভয়ের কোনো কিছু আছে কিনা দেখবার চেষ্টা করে। জোর কদমে পা চালিয়ে একসময় সে মুন্সিপুকুর পাড়ের বটগাছটার নিচে এসে হাজির হয়, কিন্তু সেখানে পৌঁছে সোহেল আর আতিক কাউকেই দেখতে পায় না। সে তাদের দুজনের নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করে সাকিব। সোহেল, আতিক, সোহেল, আতিক। হঠাৎ একটা বিভৎস হাসির শব্দ শুনে চমকে ওঠে সে। দেখে সাদা কাপড় পরে দুটো জিন গাছের ডালে বসে রয়েছে। ভয়ে পিলে চমকে যায় তার। মুহূর্তের জন্য তার মনে হয় তার পা দুটো কেউ যেন শক্ত করে চেপে ধরেছে মাটির সাথে। ভয়ঙ্কর জিন দুটোর দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে থাকে সাকিব। তার হাত থেকে টর্চটা পড়ে যায় আপনা আপনি। বিপদ আঁচ করতে পেরে প্রচণ্ড জোরে ছুটতে শুরু করে সে। ছুটতে ছুটতে দিক বিদিক হারিয়ে সাকিব একটা অচেনা জায়গায় এসে পড়ে। আশেপাশে তাকিয়ে জায়গাটাকে চিনবার চেষ্টা করে সাকিব, কিন্তু জায়গাটা ঠিক কোথায় তা চিনতে পারে না সে। হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলে একটা গোরস্থানের গেট তার পথ আগলে দাঁড়ায়। গেটটার গায়ে লেখা আছে পলাশডাঙ্গা গোরস্থান। সাকিব শুনেছে গোরস্থানের ভেতরে জিন থাকে। সাকিব উল্টো দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উল্টো পথে ফিরতে গিয়ে আবারও চমকে উঠতে হয় তাকে। সে দেখে কালো রঙের একটা কুৎসিত প্রাণী তার দিকে কুতকুতে চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। সাকিব ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। এমন বিদঘুটে প্রাণী সে জীবনেও দেখেনি কখনো। উপায়ন্তর না দেখে সাকিব পেছন দিকে দৌড় দিয়ে গোরস্থানে ঢুকে যায়। দেখা প্রাণীটা সাকিবের দিকে এগিয়ে যেতে গিয়ে কি মনে করে থেমে যায় আবার। অন্যদিকে সাকিবকে ভয় দেখিয়ে সোহেল আর আতিক ভীষণ আনন্দিত। আরে সাকিব ভীষণ ভয় পেয়েছে রে, ভয়ে কেমন পরিমরি করে ছুট লাগিয়েছে দেখলি? ভয় পাবে না, ভয়ঙ্কর জিনের পাল্লায় পড়েছে যে। সোহেল আর আতিকের হাসি ছাপিয়ে কে যেন আরো জোরে হেসে ওঠে বটগাছের মগডাল থেকে। দেখে সাদা আলখাল্লা পরা বিশাল দেহি এক কুৎসিত চিন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভয়ে কাঁপতে লেগে যায় দুজনে। হাসতে হাসতে চিনটা তার দুই হাত লম্বা করে সোহেল আর আতিকের চুলের মুঠি আঁকড়ে ধরে এক ঝটকায় শূন্য তুলে ফেলে তাদের। পেশাচি হাসি হাসতে হাসতে জিনটা শূন্য থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দুজনকে। ভয়ে সোহেল আর আতিকের হৃৎপিণ্ড বের হয়ে আসতে চায় যেন, তখনও তারা জিনটার হাত থেকে নিস্তার পায় না। জিনটা তার দুহাত লম্বা করে মাটি থেকে আবারও তুলে নেয় তাদের, আবারও শূন্য তুলে মাটিতে আসার মানে। এদিকে গোরস্থানের ভেতরে ঢুকে সাকিবের মনে ভয় আরো জেঁকে বসে।
তার বারবার মনে হতে থাকে আশপাশ থেকে বোধহয় কোনো না কোনো জিন হামলে পড়বে তার উপর। এমন সময় সে একটা কুকুরছানা দেখতে পায়। কুকুরছানাটাকে জিনের কোনো ছদ্মবেশ মনে করে আতঙ্কিত হয়ে পড়ে সাকিব। ভয় পেয়ে থেমে যায় সে। এমন সময় সাদা ধোঁয়ার মতো কিছু একটা কুকুরছানাটার গায়ে পড়তেই দৌড়ে পালিয়ে যায় কুকুরটা। সাকিব তাকিয়ে দেখে একটা কবরের মাঝখানে কুণ্ডলি পাকিয়ে সাদা ধোঁয়া উঠছে। একটু পরেই সেখান থেকে একটা আলোকিত শরীরের আবির্ভাব ঘটে। আমি কিছু করিনি, হে আল্লাহ আমাকে বাঁচাও। তুমি ভয় পেও না, আমি জিন নই। আর গোরস্থান একটা পবিত্র জায়গা, এখানে খারাপ জিন প্রবেশ করতে পারে না। তুমি জিন না হলে কে তবে তুমি? আমি একজন ফেরেশতা, তোমাকে অভয় দিতে এখানে এসেছি আমি। তুমি ভোর পর্যন্ত অপেক্ষা করো এই গোরস্থানে, ফজরের আজান দিলে তখন বাড়ি চলে যেও। আমার ভয় লাগছে খুব, আমি দুটো জিন দেখেছি বটগাছের ডালে, ওরা আমার ঘাড় মুটকে দিবে। তুমি নিশ্চিন্ত থাকো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই গোরস্থানে। আর তাছাড়া তুমি যে দুজনকে দেখেছ ওরা জিন নয়। ওরা জিন নয়? তবে কারা ওরা? ওরা তোমার বন্ধু সোহেল আর আতিক। তোমাকে ভয় দেখানোর জন্য ওরা জিনের পোশাক পরে এসেছিল। তবে কি ওই বটগাছে সত্যি সত্যি কোনো জিন নেই? আছে, একটা খুব খারাপ জিন আছে। সে তোমার বন্ধুদের শায়েস্তা করছে এখন। ফজরের আজানের সময় বের হলে সে তোমাকে কিচ্ছু করবে না। আমি গেলাম। ফেরেস্তার কথা মতো ফজরের আজান শুনে সাকিব গোরস্থান থেকে বের হয়। যে পথে সে এসেছিল সেই পথে ধীর পায়ে হাঁটতে থাকে সে। হাঁটতে হাঁটতে একসময় মুন্সিপুকুর পাড়ের বটগাছটার তলায় এসে হাজির হয় সাকিব। দেখে তার বন্ধু সোহেল আর আতিক বটগাছটার নিচে শুয়ে আছে। দুজনের চেহারায় বিধ্বস্ত। সাকিব বুঝতে পারে এরা অজ্ঞান হয়ে আছে। পাশের পুকুর থেকে জল এনে জল ছিটিয়ে এদের জ্ঞান ফেরায় সে। দুবার মুখে জল পড়তেই উঠে দাঁড়ায় তারা। সাকিবকে তাদের সামনে দাঁড়ানো দেখে আশ্চর্য হয়ে যায়। আমি কোথায়? আমি কি বেঁচে আছি? তুই বটগাছতলায় এখনো বেঁচে আছিস তোরা দুইজন। তুই কোথা থেকে এলি? আমি গোরস্থানের ভিতর থেকে এসেছি। বাড়ি ফিরবার পথে এখানে তোদের অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলাম, তাই পুকুর থেকে পানি এনে জাগালাম তোদের। আমাদের মাফ করে দিস সাকিব, তোকে ভয় দেখাতে গিয়ে আমরা নিজেরাই জিনের কবলে পড়েছি কাল রাতে। জিন আমাদের চুলের মুঠি ধরে শূন্যে ঘুরিয়ে ঘুরিয়ে বটগাছের ডাল থেকে নিচে ছুঁড়ে ফেলেছে। আমি সব জানি, গোরস্থানে একজন ফেরেস্তা এসে আমাকে সব বলেছে। গোরস্থানে ফেরেস্তা? আমি তো জানতাম গোরস্থানে সব জিন থাকে। এটা একটা ভ্রান্ত ধারণা। গোরস্থান পবিত্র জায়গা, সেখানে খারাপ জিনেরা ঢুকতে পারে না। ফেরেস্তা আমাকে তাই বলেছেন। তুই আসলেই খুব ভালো ছেলে সাকিব। তোর ক্ষতি করেছে জেনেও আমাদের মুখে পানি ছিটিয়ে তুই আমাদের জ্ঞান ফিরিয়ে আনলি। আতিক ঠিকই বলেছে, তুই ভালো ছেলে বলেই তুই ফেরেস্তার দেখা পেলি, আর আমরা তোকে ভয় দেখাতে গিয়ে নিজেরাই খারাপ জিনের কবলে পড়লাম। হয়েছে হয়েছে, এখন চল বাড়ি চল।
ভোরের প্রথম আলোতে তারা বাড়ির পথে হাঁটতে শুরু করে।